नमस्कार बंधुरा, ओम जय मा जगदीश आशीर्वाद निये आमी आज के आपनादेर सामने चले एसेछि। आबार आज के आमार विषय थाकबे विगत दिनेर मतोई ज्योतिष बा तंत्र निये। जे ज्योतिष तंत्रेर द्वारा मानुष भूल पथे चालित होच्छे, सेई मानुषके सठिक पथे आनाई आमार मूल लक्ष्य। सेई लक्ष्येर दिके आमी एगिये जाबो जतदिन पर्यन्त ना मानुष सठिक लक्ष्ये पौंछाच्छे, सठिक मानुष सन्धाने जाच्छे, सठिक ब्यक्तिर काछे पौंछाच्छे एबं निजेर समस्याटा तुले धरछे। कारण आमार একটাই নাম, আপনারা নিজে দেখছেন, নিজে স্ক্রল করে যে বাড়ি যাচ্ছে সমস্যা, সমস্ত সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। তাই এই অনুষ্ঠানে আপনারা যা কিছু পাবেন, আশা করি আগে বিগত দিনে যা যা যত তান্ত্রিক যত অ্যাস্ট্রোলজার আপনাদের কাছে যা যা বলেছে তার থেকে এটা সম্পূর্ণ ভিন্ন অনুষ্ঠান। আমার অনুষ্ঠানে একটাই মূল উদ্দেশ্য যে মানুষকে সঠিক পথে আনা। যে মানুষ দিক ভ্রান্তর মধ্যে ছুটছে, এর কাছে আছে তার কাছে যাচ্ছে, এর কাছে এত স্টোন নিচ্ছে, ওর কাছে এত পাথর নিচ্ছে, ওর কাছে এত কবচ দিচ্ছে, কিন্তু মানুষের কোনো কাজ হচ্ছে না। আমার কাছে গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত প্রচুর ফোন এসেছে, যারা বারবার বলছে দাদা আমি এত পাথর নিয়েছি, এত স্টোন নিয়েছি, কিন্তু আমার কোনো কাজ হচ্ছে না। কারণ একটাই কারণ, কেউ কোনো জ্যোতিষীর কাছে যাচ্ছে সে পাথর দিয়ে দিচ্ছে, কোনো তান্ত্রিক কাছে যাচ্ছে সে কবজ দিয়ে দিচ্ছে, কোনো সংখ্যাতত্ত্ববিদের কাছে যাচ্ছে সে নাম্বার দিয়ে দিচ্ছে, বাট কোনোটা পাঞ্চুয়ালি কোনো কাজ হচ্ছে না। সে পাঞ্চুয়ালি কাজের জন্যই আমার 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 আজকে আপনাদের কাছে আসা। যেভাবে বিগত দিনেও আপনারা দেখেছেন আপনাদের সাথে ছিলাম, আপনাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত, ঠিক আজকের দিনে আজকের প্রোগ্রাম আমার মূল লক্ষ্য হবে আপনাদের সাথে কিছু আলোচনা করা। এবং তার সাথে আপনারা যে যে আমাকে ফোন করতে চান নিচে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং আমার চেম্বারে এসে বুকিং করে অবশ্যই আপনাদের সমস্যা তুলে ধরবেন। আশা করি আপনাদের সমস্যা যতক্ষণ না সমাধান করতে পারছি আপনাদের সাথে আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। তাই আজকের অনুষ্ঠান আমি শুরু করি মায়ের আশীর্বাদ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রথমে আমি বলে রাখি আজকে আমার অনুষ্ঠান থাকবে, প্রথম চ্যাপ্টার থাকবে জ্যোতিষ সম্বন্ধীয়, তারপরের চ্যাপ্টার থাকবে কিছু আমাদের তন্ত্র বিষয়ে আলোচনা। জ্যোতিষ সম্বন্ধে আলোচনার সময় গতদিন আমি যখন বলেছিলাম রবি আর চন্দ্রের ব্যাপার, আজকে আমি কিছু বলবো মঙ্গল আর বুধের ব্যাপার। তো শুরু করার আগে একটি ফোন এসছে, ফোনটা ধরে নিচ্ছি। হ্যালো জয় মা, কে বলছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন? মঙ্গলগঞ্জ থেকে। কি নাম? মেরুন গাইন। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। 18 নভেম্বর 1992। টাইম? সকাল 5:36। প্লেস কোথায়? হাসনাবাদ নচ্চেশ পরগনা। দাঁড়ান, লাইনে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ বলুন, এবার আপনি কি জানতে চাইছেন? স্বাস্থ্য বিষয়ে জানতে চাইছেন, তাই তো? স্বাস্থ্য মানে কেমন থাকবে না থাকবে সেই বিষয়ে? আচ্ছা, আর স্বাস্থ্য যে আপনি রোগা আছেন সেটা ভালো হবে কিনা, তাই তো? আচ্ছা আচ্ছা, আমি দাঁড়ান এক সেকেন্ড, দাঁড়ান সব বলে দিচ্ছি আপনাকে। দেখুন আপনার হচ্ছে রাশি হচ্ছে আপনার আপনার রাশি বেরিয়েছে হচ্ছে আপনার ধনু রাশি, ঠিক আছে? আর আপনার লগ্ন হচ্ছে আপনার বৃশ্চিক লগ্ন, ঠিক আছে? আপনার লগ্ন স্থানে রবি রয়েছে বৃশ্চিকে ঘরে, কিন্তু সেখানে রাহু যুক্ত। সুতরাং বৃশ্চিক বৃশ্চিক লগ্নে যখন রাহু যুক্ত রবি হচ্ছে সেটা কিন্তু কুপ্রভাব যুক্ত হচ্ছে। রাহু হচ্ছে আপনার রবিকে কার্যকরী ভূমিকা পালন করতে দিচ্ছে না, কারণ যতদিন না মানুষের রবি না স্ট্রং হচ্ছে মানুষের কিন্তু স্বাস্থ্য কোনো উন্নতি হতে পারে না। সে যত প্রোটেকশন নিয়ে নি কিচ্ছু হওয়ার নেই। সুতরাং রবিকে আপনাকে সব প্রতিকার করতে হবে। আর রবিকে প্রতিকার করতে হলে আপনি যার কাছে যাবে আপনাকে বলে দেবেন এত টাকা খরচা, অত টাকা খরচা, কোনো রকম পথে হাঁটবেন না। সব প্রথম বলে রাখি রবি এমন একটা গ্রহ, আত্মকারক গ্রহ, রবিকে প্রতিকার করতে গেলে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল প্লাস তান্ত্রিক উপায় দুটোকে পাঞ্চুয়ালি আপনাকে একটা প্রোটেকশন নিতে হবে, যে প্রোটেকশনের মাধ্যমে আপনার জীবনে স্বাস্থ্যে উন্নতি ঘটবে। সুতরাং নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আমার চেম্বারে আসুন। আশা করি আপনার যে স্বাস্থ্যে যে অবনতি হয়েছে সেটি দিনের পর দিন আর অবনতি হবে না, দিনের পর দিন উন্নতির দিকে এগিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি, আপনার যখন দশা চলছে দশাটা রাহু দশা চলছে, রাহু আর শনির দশা, তো আগামী দিনে কিন্তু আপনার স্বাস্থ্যে কিন্তু আরো অবনতির দিকেই যাবে। সুতরাং সেই দিক দিয়ে লক্ষ্য করে যত যত তাড়াতাড়ি সম্ভব চেম্বারে এসে যোগাযোগ করুন। আশা করি আপনার সমস্যার 100% সমাধান আমি করেই ছাড়বো।
কারণ সমস্ত সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আজকে এসেছি। ঠিক আছে, তাহলে অবশ্যই চেম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওকে রাখছি, হ্যাঁ, জয় মা। আচ্ছা, তো যেই ব্যাপারে আমি বলছিলাম, তো মঙ্গলার বুধ নিয়ে আজকে আমাদের আলোচনা। মঙ্গলার বুধ নিয়ে যারা যারা ভয়ে ভীত হয়ে আছেন, অনেকে বলে মঙ্গলের দোষে মানুষ এই করে দেয় সেই করে দেয়, বুধে মানুষ এই করে দেয় সেই করে দেয়, সেই সমস্ত ভুল ভ্রান্তি ধারণাগুলো ভাঙার জন্য আজকে আমি এসেছি। মঙ্গল হচ্ছে মানুষের জীবনে এমন একটি গ্রহ, যে গ্রহ ঠিক থাকলে মানুষ জীবনে সংগ্রামবন্ধুর উত্তীর্ণ হয়, মানে মানুষ লড়ার শক্তি পায়। মানে মঙ্গল যে থাকে, যার সাথে সে সেনাপতির ন্যায় যুদ্ধে লড়তে পারে। আর আমাদের দৈনন্দিন জীবনে এখন যা বর্তমান পজিশন দাঁড়িয়েছে, প্রত্যেকে কিন্তু জীবনী শক্তি প্রচুর দরকার, তাই মঙ্গলকে অবশ্যই স্ট্রং রাখতে হবে। সেই মঙ্গল কোনো কারণে ছকে বা কোনো কারণে দোষ যুক্ত হলে সে মঙ্গলকে কিন্তু অবশ্যই প্রতিকার করতে হবে। তার জন্য বেশি কোনো স্টোন, বেশি কোনো কবজ ব্যাপার নেই, সামান্য কিছু কাজ করলে কিন্তু মঙ্গলের প্রতিকার হওয়া সম্ভব হয়ে থাকে মঙ্গলের জন্য। আর বুধ হচ্ছে এমন একটি গ্রহ, যে গ্রহের ফলে কিন্তু মানুষ বুদ্ধাদিত্য যোগ লাভ করে। বুধের প্রভাবে কিন্তু মানুষের জীবনে বোধ শক্তি লাভ করে। বুধই মানুষকে কিন্তু জীবনে সমস্ত বোধ বুদ্ধি জ্ঞান অর্জন করার ক্ষমতা দেয়। তাই মঙ্গল আর বুধ এই দুটো গ্রহই মানুষের জীবনে খুব ভাইটাল পার্ট, কারণ মঙ্গল হচ্ছে এমন একটি গ্রহ, আমি আগেই বললাম, যে মানুষকে জীবনী শক্তি প্রদান করে, আর বুধ সেই জীবনী শক্তিকে চালনা করতে সাহায্য করে। তাই মঙ্গল আর বুধের জন্য যা যা এতদিন ধরে প্রোটেকশন নিয়েছেন, অনেক পান্না পড়েছেন, পলা পড়িয়েছেন, কিন্তু কোনো ফল পাচ্ছেন না। সে ফল না পাওয়ার জন্য কারণ হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যালি কোন রকম তিথি মানে কোনো ডিগ্রির কারণে আপনার যে প্রোটেকশনটা হয়েছে সেটা রতি হিসাবে স্টোনের সেটা চেঞ্জ করতে হতে পারে, সেটা কিন্তু বিভিন্ন কারণ আছে। তার জন্য অবশ্যই কিন্তু বুধ পান্না পড়ার আগে কিন্তু ভেবে নিতে হবে যে পান্নাটা আমি পড়ছি সেটা কত রতির পড়তে হবে। কারণ অনেক অ্যাস্ট্রোলজার আছে যে আপনাকে বলে দেবেন সাত রতি পড়ো, আট রতি পড়ো, তিন রতি পড়ো, চার রতি পড়ো, কিন্তু পান্না পড়ার আগে কিন্তু অবশ্যই কিন্তু জাস্টিফাই করে নিতে হবে যে আমি পান্নাটা পড়ছি আমার জন্য কতটা রতি পান্না লাগবে। সবার জন্য কিন্তু সেম রতির পান্না লাগে না, আগেই বলে দিই, সবার জন্য কিন্তু আপনার সেটা কিন্তু নির্ধারণ করবে যে কিভাবে আপনাকে স্টোনটা পড়ানো হবে এবং কত রতি আপনার লাগবে। সুতরাং ভুল করে ভুল লোকের পাল্লায় পড়ে বেশি স্টোন পড়তে যাবেন না। স্টোন না পড়েও কিন্তু টোটকা দ্বারা কিন্তু আপনার আজকের এই সমস্যা কিন্তু আমি সমাধানের দুটো রাস্তা সুন্দর বলে দিচ্ছি। অবশ্যই খাতা আর পেনটা সাথে রাখবেন। মঙ্গল আর বুধের আজকের টোটকাটা লিখে নিন। খুব সামান্য দুটো টোটকা বলে দেবো মঙ্গলের জন্য। প্রথমে বলে রাখি, মঙ্গল যেই টোটকা আমি আজকে দিচ্ছি সেই টোটকা কিন্তু আপনি আগে কোনোদিন পাননি, কারণ আমার টোটকা হচ্ছে বৈদিক এবং তান্ত্রিক দুটো উপায়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক নম্বর হচ্ছে মঙ্গলের জন্য মঙ্গলবার দিন অবশ্যই একটু সাদা ঘটিতে জল নেবেন, আর তার মধ্যে অবশ্যই একটু মেটে সিঁদুর দেবেন। মেটে সিঁদুর আমরা হনুমানজিকে চড়াই, সুতরাং জলের মধ্যে একটু মেটে সিঁদুর দিয়ে সে জল দ্বারা মহাদেবকে মহামৃত্যুঞ্জয় মন্ত্রে অভিষেক করুন। আশা করি আপনি আজকে মঙ্গলের জন্য জীবনে যে বাধা বিপত্তি সম্মুখীন হচ্ছেন সে বাধা বিপত্তি থেকে এক মাসের মধ্যে আপনি রেজাল্ট পাবেন, এবং ফোন করে বলতে বাধ্য হন, দাদা আমি যেখানে ছিলাম সেখান থেকে কিন্তু আমি আজ উন্নতির জায়গায় এসেছি, আমার কর্মজীবনে যে বাধা আসছিল, অর্থনৈতিক জীবনে যে বাধা আসছিল, সমস্ত ক্ষেত্রে যে আমার বাধা আসছিল, চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে বিদ্যা বুদ্ধি সমস্ত বাধা আসছিল, সে বাধা কিন্তু আস্তে আস্তে কাটছে। কিন্তু আমি প্রথমে একটা কথা বলে রাখি, টোটকা কিন্তু চিরস্থায়ী ফল নয়। সুতরাং অবশ্যই কিন্তু চেম্বারে এসে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন। মঙ্গলকে কিন্তু আপনার হাতে গ্রিপে রাখতে হবে না, মঙ্গল আপনার হাতে গ্রিপে যদি বাইরে চলে যায় আপনার জন্য রক্তপাত থেকে শুরু করে কমিনে বাধা শুরু হবে। তো যেখানে বলছিলাম বৈদিক উপায়টা বলে দিলাম, জল আর মেটে সুদিতে মহাদেব অভিষেক, আর তারপরে হচ্ছে তান্ত্রিক উপায় করতে হবে কি, একটা হচ্ছে লাল কাপড় নিতে হবে, লাল কাপড়ের মধ্যে হচ্ছে হলুদ কলকে ফুল নেবেন, হলুদ যে কলকে ফুল বা করবী ফুল আপনার পান, হলুদ কলকে ফুল নেবেন, তার মধ্যে একটু অষ্টগন্ধা দেবেন যা দশমাধ পাওয়া যায়, হলুদ কলকে ফুল, অষ্টগন্ধা, একটু কর্পূর, একটা লাল কাপড়ের মধ্যে হলুদ কলকে ফুল, অষ্টগন্ধা, একটু কর্পূর দিয়ে মায়ের কাছে রেখে সেটি আপনি তারপরে বেঁধে আপনার পকেটে রাখবেন, দেখবেন আপনার জীবন 100 থেকে 100,000% সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। আর একটা ফোন আসছে, দেখছি কোন বন্ধু ফোন করছে। হ্যালো জয় মা, কে বলছেন? হ্যাঁ বলুন জয় মা, কে বলছেন বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ
কোথা থেকে? বর্ধমান থেকে। আচ্ছা, কি নাম বলুন? শুভম দাস। শুভম দাস। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন, কার সম্বন্ধে জানতে চাইছেন? আপনার সম্বন্ধে? আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন আপনার। 26 26 6 1991। টাইমটা বলুন। সকাল 5:30। 7:30। আচ্ছা আচ্ছা, 1 সেকেন্ড, 7:30। আচ্ছা, প্লেস কোথায়? বর্ধমানই প্লেস অফ বার্থ? বর্ধমান, তাই তো? আচ্ছা, 1 সেকেন্ড লাইনে থাকবেন, ঠিক আছে? আচ্ছা বলুন, কি জানতে চাইছেন এবার বলুন? কেরিয়ার সম্বন্ধে, তাই তো? আপনার রাশি আপনি জানেন? আপনার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, ঠিক আছে? আর লগ্ন জানেন? লগ্ন হচ্ছে আপনার কর্কট লগ্ন, ঠিক আছে? তো আপনার আপনার যে বলছেন কেরিয়ার, মানে চাকরি বাকরি জব, তাই তো? মানে কোন পথে আপনি যেতে চায়, যাবেন, কি করলে আপনার জন্য ভালো হবে সেটা তো? দেখুন, আপনার জীবনে কিন্তু দশম স্থান মানুষের কর্ম দেয়। দশম স্থান যদি ভালো হয়, রবি যদি ভালো হয়, লগ্ন যদি ঠিক থাকে, তিনটি কারক, লগ্ন, দশম, রবি, তাহলে কিন্তু মানুষ জীবনে শ্রেষ্ঠ চাকরি পায়, ঠিক আছে? সুতরাং আপনার জীবনে রবি কিন্তু আছে দ্বাদশে, ঠিক আছে? যে কোনো কর্ম করতে গেলে কিন্তু আপনার জীবনে কিন্তু কর্মটা ব্যয়ের জায়গায় বসে আছে, মানে বাধার জায়গায় বসে আছে, 1 নম্বর, ঠিক আছে? 2 নম্বর, লগ্নে কিন্তু আপনার মঙ্গল যুক্ত আছে, সেই মঙ্গল কিন্তু শনি দ্বারা দৃষ্ট। তার ফলে কি হবে, যে কোনো কর্ম করতে যাবেন আপনি কিন্তু বাধার সম্মুখীন হবেন, ঠিক তো? হ্যাঁ, যে কোনো কাজে যাবেন, শুভ কাজ করতে যাচ্ছেন, ভালো মনে যাচ্ছেন, কিন্তু আপনি বাধা পাচ্ছেন, তাই তো? সুতরাং আপনি কিন্তু কোনো কাজ কিন্তু একবারে সফলতা পাবেন না, কারণ আপনার রাশি বলছে, ছক বলছে, এটা কিন্তু মিথ্যা হতে পারে না। সুতরাং আপনার ছকই বলছে আপনার জন্য কিন্তু বাধা, কর্মজন্য বাধা আছে, ঠিক আছে? তো এই বাধা কাটানোর জন্য অবশ্যই একবার, যে নিচে আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে কন্ট্যাক্ট করে, যোগাযোগ করে আমার চেম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? চেম্বারে আসুন, আপনার সমস্যা অবশ্যই সমাধান হবে, কোনো চিন্তা করবেন না। এখানে কোনো ভাওতাবাজি কাজ হয় না, অন্যান্য অ্যাস্ট্রোলজির মতো আপনাকে 10-12টা স্টোন বা 10-12টা কবচ পাওয়ানো হবে না, ঠিক আছে? যা করা হবে আপনার আয়ত্তের মধ্যে, যেটা করলে আপনি সারা জীবন সাফল্যতা পাবেন, সেটাই কিন্তু আমি করে থাকবো, ঠিক আছে? সুতরাং অবশ্যই মায়ের মায়ের নাম করে একবার চেম্বারে আসুন। আশা করি আপনি আর যে সমস্যা, কর্মজীবনের সমস্যা আছে, সে সমস্যা কিন্তু আপনার দূর হওয়ার রাস্তা আছে। ভবিষ্যতে কিন্তু আপনার রবির যোগ চলে আসবে, ঠিক আছে? রবির দশা আসবে, আপনার কর্মযোগ আসবে। সুতরাং চেম্বারে যোগাযোগ করুন এবং আপনি আসুন, আপনার ফল অবশ্যই পাবেন, ঠিক আছে? আচ্ছা, রাখছি, জয় মা। তো যেটা বলছিলাম, বুধ, বুধের আজকে টোটকাটা বলে রাখি। মঙ্গলের টোটকা আমি আমি বললাম সর্বপ্রথমেই, একটা তন্ত্র উপায় বললাম, একটা বৈদিক উপায় বললাম, এটা আশা করি আপনারা লিখে নিয়েছেন। বুধ, বুধের টোটকাটা বলে রাখি, একটা যে বৈদিক উপায়, বৈদিক উপায় যে টোটকাটা আছে, সর্বপ্রথমে বলে রাখি, জল নেবেন, জলের মধ্যে দুব্ব, যে আমরা দুর্বাটা যেটা পাই, আমরা যেটা সবসময় রাস্তাঘাটে চারিপাশে দুব্বা দেখতে পাই, পরিষ্কার স্থান থেকে দুব্ব তুলবেন, দুব্বটা তুলে নিয়ে বেটে নেবেন, বেটে নিয়ে যে রসটা পাবেন, সেই রসটা জলে মিশিয়ে মহাদেবকে অভিষেক করবেন। সে অভিষেকের ফল কিন্তু আপনারা কিন্তু অভিষেকের পরে 1 মাসের মধ্যে আপনি দেখবেন যে আপনার কিন্তু বোধ শক্তি উন্নতি হয়েছে, আপনি বিদ্যা বুদ্ধি লাভ করতে পাচ্ছেন। তাই অবশ্যই কিন্তু বুধ এমন একটা গ্রহ, মানুষে কিন্তু বিচক্ষণতা দেয়। রাজনীতিবিদ হতে কিন্তু বুধ দরকার, ভালো বক্তা হতে কিন্তু বুধ দরকার। বুধ না থাকলে কিন্তু পড়াশোনা হয় না, বুধ না থাকলে কিন্তু বাচ্চা কাচ্চা কিন্তু দুষ্টুমি বেশি করে, বুধ ভালো না থাকলে কিন্তু বাচ্চা কাচ্চা কিন্তু পড়াশোনা করতে চায় না। তাই যে সমস্ত বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে, বাবা মা চিন্তিত আছেন, তারা কিন্তু অবশ্যই মনে রাখবেন সেই সময় বাচ্চাদের কিন্তু বুধটা ডিস্টার্ব আছে। তো তার জন্যই কিন্তু বলছি, অবশ্যই কিন্তু নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অবশ্যই একবার চেম্বারে আসুন, কারণ আপনার আপনি আপনি নির্ভর করবেন আপনার বাচ্চা কাচ্চা ভবিষ্যৎ কি হবে। মানে একবার যদি সে উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি পরে যে স্থানে যাবে, সেটা যদি আগের থেকে যদি সুনিশ্চিতকরণ যদি না করা যায়, তাহলে কিন্তু তার জীবনে কিন্তু ভালো করে সে দাঁড়াতে পারবে না। তা বৈদিক উপায়ে বললাম বুধের প্রোটেকশনটা, এবার তন্ত্র উপায়ে বুধের প্রোটেকশনটা একটু লিখে নেবেন। একটা সবুজ কাপড় নেবেন, সবুজ কাপড় নিয়ে তার মধ্যে বেলপাতা দেবেন, বেলপাতা দেবেন, দুর্বা দেবেন, দুর্বা দেবেন, আর সবুজ সুতো দিয়ে সেটাকে হচ্ছে বাঁধবেন। কি দেবেন?
একটা সবুজ কাপড় নেবেন, দূর্বা দেবেন, বেলপাতা দেবেন, সেটাকে নিয়ে হচ্ছে সবুজ সুতো দিয়ে বাঁধবেন, দুব্ব বেশ 28টা করে দুব্ব, তিনটে লাচি করবেন, করে কাপড়ের মধ্যে দেবেন, তার উপরে একটা বেলপাতা দেবেন, সবুজ সুতো দিয়ে সবুজ কাপড়টা বেঁধে মা দুর্গার চরণে দিয়ে রাখবেন। বাড়ি থেকে মা দুর্গার ফটো থাকে বা যে কোনো মা, কালী মা হোক, দুর্গা মা হোক, যে কোনো মায়ের ফটো থাকবে, মায়ের চরণে দিয়ে মনে মনে দুর্গায় নমো, মনে মনে কি বলবেন, দুর্গায় নমো, এটা 28 বার সেইটার উপর হাত রেখে বলবেন, বলে সেই কাপড়টা আপনার সাথে রাখবেন, সেই পুটলিটা আপনার সাথে পকেটে রাখবেন। দেখবেন আপনি এক মাসের মধ্যে আপনার বোধ শক্তি যে লোপ পেয়েছিল, যে বোধ বুদ্ধির অভাবে আপনার লোকের কাছে কিন্তু কথা শুনতে হচ্ছিল, সেই থেকে কিন্তু আপনি নিরাশন পাবেন। তাই অবশ্যই বলে রাখি, এই টোটকা কিন্তু কোনো বাজারে বিক্রিত কোনো বইয়ের টোটকা না, যে কলেজ স্ট্রিটের বই, সে যেখানকার বই হবে আপনি পেয়ে গেলেন, আর টোটকা পেয়ে গেলেন, আপনি অ্যাপ্লাই করলেন বা টিভি চ্যানেলে শুয়ে বা ইউটিউবে সোশ্যাল মিডিয়া দেখে আপনি টোটকা অ্যাপ্লাই করলেন, সেই টোটকা ফল কিন্তু খুব প্রভাব দেবে। আমার যে টোটকা কিন্তু সম্পূর্ণ যে সিদ্ধ হস্তে টোটকা এবং সম্পূর্ণ কিন্তু আসন সিদ্ধ টোটকা, শুধু এই টোটকা কিন্তু আপনি অ্যাপ্লাই করেন, আপনার জীবনে কিন্তু কোনো রকম অঘটন হবে না, বরঞ্চ আপনার জীবনে সুফল লাভ হবে, সুফল লাভ হবে এবং সমস্যা দূর হবে। তো এইটি ছিল আজকে হচ্ছে মঙ্গলার বুধ গ্রহের ব্যাপারে আজকে আমার প্রেডিকশন। তো মঙ্গলার বুধ যাদের যাদের খারাপ আছে তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু অবশ্যই একবার হলেও চেম্বারে যোগাযোগ করতে আসবেন, কারণ আপনারা যদি চান আপনাদের হাতে কিন্তু নিজের ভাগ্য, সেই ভাগ্যকে কিন্তু বদলাতে পারেন আপনি নিজেই। তাই সেই কর্মের দ্বারাই কিন্তু আপনি যে ভাগ্য বদলাতে হবে, সেই কর্মের দ্বারাই কিন্তু আপনাকে জাস্টিফাই করতে আপনি কোন দিকে যাবো। তাই সুতরাং যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন, বুধ আর মঙ্গল যদি ঠিক না থাকে, আপনি কিন্তু জীবনে ঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না। তাই আজকে নেক্সট আজকে আমাদের যে আইটেম আছে সেই আইটেম ভিতরে যাব। অনেকেই যে আমরা দিন দিন বারবার দেখছি, ট্রেন বলুন, বাস বলুন, বিভিন্ন জায়গায় দেখছি যে বহু মানুষের পোস্টার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া তন্ত্রের ব্যাপারে কিছু বলে থাকে, অনেকে অনেক কিছু বলে রাখে। তবে একটা নেক্সট কিছু বলে রাখি, আগে বলে রাখি, যাওয়ার আগে আমি আপনাদের কাছে কিছু কিন্তু ব্ল্যাক ম্যাজিক কিছু কি ব্ল্যাক ম্যাজিকের সম্বন্ধে কিছু টোটকা দিয়ে যাব। ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে কিছু টোটকা, যে টোটকা কিন্তু খুবই সামান্য কিন্তু বিষয়, কিন্তু বহুত উপকার আছে, যে উপকারটা পুরাণে বর্ণিত হয়েছে। তাই সুতরাং সেই সমস্ত টোটকাগুলো কিন্তু লিখে নেবেন, অনুষ্ঠান শেষ হওয়ার যাওয়ার আগে কিন্তু আমি সেই টোটকাগুলো দিয়ে রাখবো। তো যেটা বলছিলাম, অনেকে কিন্তু বাজারে অনেকে বাজারে বই পুঁতি ঘেটে, অনেকে এখন বড় বড় নাম বলছি না, তান্ত্রিক হয়েছে, ইয়ে হয়েছে, সুতরাং তাদের ক্ষেত্রে বলে রাখি অনেক কিন্তু বশীকরণ বিদ্বেষণ, আর যে বলে রাখি বশীকরণ বিদ্বেষণ নিয়ে কিন্তু মানুষ অনেক ভুল পথে চালিত করছে। কিরকম ভুল পথে চালিত করছে, অনেকে বলছে 2 ঘন্টায় বশীকরণ, 3 ঘন্টায় বশীকরণ, 5 ঘন্টায় বশীকরণ, তারা কিন্তু এই তন্ত্রবিদ্যাকে নিয়ে ছেলে খেলা করছে। কারণ আপনাকে বলে রাখি 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টায় কিন্তু কোনো বশীকরণ হয় না, জগতের কেউ নেই, এখন এমন কোনো ব্যক্তি নেই 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টায় বশীকরণ করবে। যদি কেউ করে থাকে তো চ্যালেঞ্জ বসা বন্ধ করে দেবো, কারণ 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা কোনো বশীকরণ হয় না, এটা সম্পূর্ণ সাধনার ব্যাপার, সাধনার জিনিস। এক একটি মন্ত্র জপ করে আমাদের সিদ্ধ করতে হয়, যে সিদ্ধ মন্ত্র দ্বারা কিন্তু হোম যজ্ঞ করুন, যাই বলুন, শ্মশান তন্ত্রে বলুন, যেই প্রয়োগ করে থাকি, তাই মিনিমাম কিন্তু সময় লাগে, সে সময়টা কিন্তু আপনার ধৈর্য ধরে থাকতেই হবে। ওই যে বলে 2 ঘন্টায় বশীকরণ করে দেবো, আপনি 1000 টাকা দিন, 5 ঘন্টায় করে দেবেন, 1000 টাকা দেবেন দিন, এই পথে কিন্তু চালিত হবেন না। কারণ বশীকরণ এমন একটা জিনিস হচ্ছে, আমরা ধরুন আমাদের কথা আমার কথা আপনার আমার ওয়াইফ শুনছে না, আমার কথা আমার ছেলেমেয়ে শুনছে না, আমার কথা আমার বাবা মা শুনছে না, সেই ক্ষেত্রে কিন্তু বশীকরণটা প্রযোজ্য। এমন কোনো ব্যক্তির উপর বশীকরণ করতে যাবেন না যার ফলে কিন্তু উল্টো আপনার রিয়াকশন হয় এবং উল্টো কিন্তু আপনার খরচপাতি হয়ে যায়। বিদ্বেষণের ক্ষেত্রেও তাই, বিদ্বেষণ জিনিসটা হচ্ছে এমন ভাইটাল জিনিস, যখন দেখছেন যে আপনার বিদ্বেষণ জিনিসে কিন্তু এখনকার দিনে অনেক গুরুতরভাবে খারাপ কুপভাবে কাজকর্ম করা হয়ে যাচ্ছে, সুতরাং সে বিদ্বেষণ ক্রিয়া যদি আপনার উপর করা হয়ে থাকে, আপনি বুঝবেন কি করে, দেখবেন আপনার পরিবারে হঠাৎ অশান্তি লেগে যাচ্ছে, হঠাৎ দ্বন্দ্ব বেড়ে যাচ্ছে। তো যখনই এরকম সিচুয়েশন হবে অবশ্যই কিন্তু আমাকে একবার ফোন করবেন, কারণ আপনার উপর কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়া কিন্তু প্রয়োগ করা হয়েছে। দেখবেন সংসারে মনোমালিন্য বিচ্ছিন্নতা হচ্ছে, হঠাৎ সুখের সংসার হঠাৎ বিচ্ছিন্নতা হচ্ছে, কেন হচ্ছে, আপনার উপর কিন্তু তন্ত্রক্রিয়া প্রয়োগ করা হয়েছে। তাই নির্দ্বিধায় একবার চেম্বারে আসুন, যোগাযোগ করুন, আপনার সমস্যার সমাধান হবে, কোনো আপনার বশীকরণ বা বিদ্বেষণ আপনার কোনো রকম ক্ষতি করতে পারবে না। যতদিন আমি থাকবো চ্যানেলে বসবো আপনাদের কাছে, আপনাদের আশীর্বাদ থাকবে, মার আশীর্বাদ থাকবে, আপনাদের সবার কিন্তু সমস্যার সমাধান করেই ছাড়বো। আর একটা কথা বলে রাখি, 2-3 দিন আগে আমার অনেক শিষ্যরা বলে থাকে, অনেকে বলে যে দাদা, অনেকেই বলে থাকে যে অনেকে টিভি চ্যানেলে বলে থাকে, ফোন করলেই বলে থাকে
যে নাকি আমাদের তন্ত্র ক্রিয়া প্রয়োগ করবো নাকি বশীকরণ বিদ্যুৎ সঙ্গে নাকি অনেক ব্যাপারে বলে থাকে যে প্রয়োগ করবে কোথায়, সেই যেই বলেছে চ্যানেলে বলেছে বা যেখানে বলেছে কোথায় তাকে ফোন করে বলেছে প্রয়োগ করবো, তারাপীঠে গিয়ে বা মুন্ডুমণির তলায় গিয়ে। পরিষ্কার কথা কিন্তু বলে রাখি, যখনই আপনি আপনার কেউ বলবে যে তারাপীঠ বা মুন্ডুমণির তলায় আমরা কিন্তু তন্ত্র ক্রিয়া প্রয়োগ করবো, তার মনে রাখবেন সেই ব্যক্তি কোনো কাজ আদৌ কোনো কাজ জানে না। কারণ তারাপীঠ বা মুন্ডুমণির তলায় কিন্তু তন্ত্র সৎকর্ম কিন্তু কোনো কাজকর্ম করা যায় না, ওখানে কিন্তু অভিশাপ আছে। বামদেবতার বৈশিষ্ট্য মনে কিন্তু ওখানে অভিশাপ আছে। যে ব্যক্তি তারাপীঠ বা মুন্ডুমণির তলায় এই সমস্ত তীর্থস্থানে পুণ্যস্থানে পুণ্যভূমিতে যে ধরাধরাতে যে তন্ত্র ক্রিয়া প্রয়োগ করবে তার মতো কিন্তু পাপাচারী আর কেউ হবে না। এবং যে ব্যক্তি করবে, যে তান্ত্রিক করবে, যে ব্যক্তির হয়ে করবে, যে মানে যে করছে যে যাকে দিয়ে করাচ্ছে, দুজনেই কিন্তু সমান পাপের ভোগী হবে। মনে রাখবেন কিন্তু অবশ্যই যে যে ব্যক্তি আপনার কোনো তান্ত্রিক বলল যে তারাপীঠে গিয়ে আমি আপনার বিদ্বেষণে কাজ করে দেবো, তারাপীঠে গিয়ে আপনি আপনার মারণ কাজ করে দেবো, অবশ্যই মনে রাখবেন যে এই সমস্ত কিন্তু ভুল ব্যক্তি। কারণ এরা নিজেদের তো নিজেরা ক্ষতি করছে, তার সাথে কিন্তু আপনারও ক্ষতি করছে। তন্ত্র নিয়ে কিন্তু ছেলে খেলা যারা করে তার ফল কিন্তু তাকে আজ না হলে কাল কিন্তু পেতেই হবে। তো সুতরাং মনে রাখবেন অবশ্যই তন্ত্র কিন্তু কোনো ছেলে খেলা করা বিষয় নয়। তন্ত্র হচ্ছে সম্পূর্ণ সাধনার ব্যাপার, সেই তন্ত্রের দৈবিক শক্তিকে আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি এসেছি। কারণ আপনাদের মধ্যে যে ভুল প্রচার করে মানুষের কোটি কোটি লাখ লাখ টাকা হাজার হাজার টাকা যে প্রবোচন হয়েছে 10-12টা স্টোন দিয়ে কবচ দিয়ে, মানুষের কিন্তু ভুল পথে চালিত হচ্ছে। আর আগামী দিনে সামনেই মা ফলানি অমাবস্যা আসছে, আবার আগামী বৃহস্পতিবার 18 মে যেটা পড়েছে, তার আগে অবশ্যই আমার একটা স্পেশাল শো থাকবে, স্পেশাল শো টেলিকাস্ট হবে, অবশ্যই আপনারা দেখবেন। যে ফলানি অমাবস্যায় এখন অনেকে অনেক কিছু বলে যাচ্ছে, এক কান দিয়ে শুনে নিন এক কান দিয়ে বার করে দিন, কিন্তু 18 মে আসার আগে আমার একটা শো থাকবে স্পেশাল ফলানি অমাবস্যা নিয়ে, যেটা কিন্তু অবশ্যই আমি বলে থাকবো কি কি করতে হবে কি কি করতে হবে না। তো যাবার আগে সম্পূর্ণ শো শেষ করার আগে আপনাদের বলেছিলাম খাতা পেন নিয়ে লিখে নিন অবশ্যই দুটো ব্ল্যাক ম্যাজিক, যে ব্ল্যাক ম্যাজিক আপনি আজ পর্যন্ত কোথাও পাননি। যার যার অন্ন কষ্ট হচ্ছে, বাড়িতে খাবার অভাব হচ্ছে, বাড়িতে খাবার ঢুকছে না, তার ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো প্রয়োগ। এক নম্বর হচ্ছে অশ্লেষা যুক্ত নক্ষত্রে পাজিতে দেখে নেবেন, অশ্লেষা নক্ষত্র পরে, অশ্লেষা নক্ষত্র তিথিতে একটা বট গাছের পাতা কি করবেন, সুন্দর করে বট গাছের তলায় গিয়ে বট গাছকে প্রণাম করে আমন্ত্রণ জানিয়ে আগের দিন আমন্ত্রণ জানিয়ে আসবেন, তার পরের দিন গিয়ে অশ্লেষা নক্ষত্রে গিয়ে একটা বট গাছের পাতা এনে আপনার ঘরে রেখে দেবেন। দেখবেন যখনই ঘরে ঠাকুরের স্থানে রেখে দেবেন, যখন বট গাছের পাতাটা রেখে দেবেন, এভাবে 21 দিন পরপর করতে হবে, অশ্লেষা নক্ষত্র থেকে শুরু করে 21 দিন পরপর করলে দেখবেন আপনার ঘর থেকে অন্য কষ্ট দূর হয়েই ছাড়বে। দ্বিতীয় টোটকা বলে রাখি মান সম্মান, যাদের মান সম্মান নেই, সমাজের কাছে ভাবমূর্তি খারাপ, যাদের যেখানে যায় সেখানে গালাগালি খায়, যেখানে যায় মানুষ কটু কথা বলে, সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে কি করবেন, সেই সব ব্যক্তি কি করবেন, জ্যেষ্ঠ নক্ষত্রে একটা জাম গাছের মূল, জ্যেষ্ঠ নক্ষত্রে জাম গাছের মূল নিয়ে এসে আপনার নিজের কাছে রাখবেন। জ্যেষ্ঠ নক্ষত্রে জাম গাছের মূল নিয়ে এসে নিজের কাছে রাখবেন, তারপরে মূলটা রেখে একটা ছোট করে এক আঙুল মূলটা কেটে নেবেন, কেটে আপনার নিজের কাছে রেখে দেবেন। যখন থেকে দেবেন মূলটা রাখছেন, তবে থেকে দেখবেন আপনার মান সম্মান যে প্রকারে হানি হচ্ছিল সেই প্রকার হানি কিন্তু আর কোনোদিন হবে না। কারণ এটা হচ্ছে পৌরাণিক মতে বক্তব্য, মানে সিদ্ধ মন্ত্র, সিদ্ধ টোটকা, ব্ল্যাক ম্যাজিক টোটকা, এই টোটকা আপনি আর কোথাও পাবেন না। তো মনে রাখবেন যা আপনাদের দিয়ে থাকবো সেটা আপনাদের উন্নয়নের জন্য, কোনো রকম মন্ত্র প্রবচনায় পা দেবেন না, কোনো রকম সোশ্যাল মিডিয়া প্রবচনায় পা দিয়ে কোনো মন্ত্র জপ করবেন না। কারণ এই মন্ত্র জপ করে কিন্তু মানুষের কিন্তু অনেকের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে। তাই আর বিশেষ কোনো বিশেষ বেশি বেশি কিছু বলবো না, একটা কথাই বলবো আপনাদের যাওয়ার আগে যে আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন, সঠিক ডিসিশন নিন, সঠিক পথে চালিত হন, মায়ের আশীর্বাদ নিয়ে সকলে ভালো থাকবেন। জয় মা।